আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জঙ্গি গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। জনগণের সঙ্গে প্রতারণা করছে আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গণতন্ত্রের গলা চেপে ধরেছে, বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশের যে 60% মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নিত্য নতুন আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভারত ও পশ্চিমা বিশ্বকে দেখাতে সরকার দেশে জঙ্গি নাটক করছে, এই বক্তব্যকে দেশবাসীর সঙ্গে উপহাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির কাছে জঙ্গি দমনের চেষ্টাকে নাটক মনে হবে, এটাই স্বাভাবিক, কারণ বিএনপির মধ্যেই পরিচালিত হচ্ছে জঙ্গিবাদী সংগঠনের নেটওয়ার্ক। আজকে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জঙ্গি গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে বিএনপি। মির্জা ফখরুলের বক্তব্য সেই উচ্চারণেই প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, বিএনপির সহায়তা, প্রত্যক্ষ মদত ও পৃষ্ঠপোষকতা এদেশে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের ভয়াবহ উত্থান ঘটে। বিএনপি শাসনামলে বাংলাদেশ হয়ে উঠেছিল সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য। জঙ্গি নেতা শায়েখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাই তাণ্ডব দেখিয়েছিল গোটা দেশে। তখন বিএনপি নেতারা বলেছিল বাংলা ভাই মিডিয়া সৃষ্টি, অথচ পরে প্রমাণিত হয় বিএনপির শীর্ষ নেতৃত্বের পৃষ্ঠপোষকতা এবং তৎকালীন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে বাংলা ভাইয়ের সৃষ্টি এবং জঙ্গি সংগঠনের বিকাশ ঘটেছিল। রাজশাহীতে প্রশাসনের সহায়তা প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মহড়া দিয়েছিল বাংলা ভাইয়ের জঙ্গি বাহিনী। জঙ্গি নেতাদের সঙ্গে বিএনপির তৎকালীন মন্ত্রী এমপিদের প্রকাশ্য বৈঠকের ছবি দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি ও জঙ্গিবাদে বিষবৃক্ষ রোপণ করে বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার রিয়াউর রহমান। ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান উগ্র সাম্প্রদায়িক রাজনীতির যে চারারোপণ করেছিলেন, খালেদা জিয়ার শাসনামলে ব্যাপক বিস্তৃতির মধ্য দিয়ে তা মহিরূপে পরিণত হয়। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি রশিদ ফারুকরা মধ্যপ্রাচ্যের উগ্র সাম্প্রদায়িক অপশক্তির সহযোগিতায় ফ্রিডম পার্টি নামে একটি পেশিবাদী সংগঠন গড়ে তোলে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে। সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করছে, এখন সবাইকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে, তখন কি জায়েজ ছিল? এটা সংবিধান মানুষের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। আওয়ামী লীগ সংবিধান তাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচার থাকার কথা নয়, তারা সন্ত্রাসের রাজনীতি করে, তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে, আমাদের কোনো বিকল্প নেই, লক্ষ্য একটাই, তাদের সরাতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জমি দখল করার জন্য শিক্ষামন্ত্রীর ওপর অভিযোগ ওঠে, তাহলে বোঝেন কি অবস্থা, দেশকে একটা দুর্নীতিপরায়ণ জাতিকে পরিণত করছে এই সরকার। তরুণ সমাজকে আরও সংঘবদ্ধ হতে হবে, দেশের পরিবর্তনে আমরা আনতে না পারলে আমাদের জবাবদিহি করতে হবে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমরা নির্ভরযোগ্য সরকারের অধীনে নির্ভরযোগ্য নির্বাচন চাই। এই সরকার দুইবার ভোট চুরির মাধ্যমে মানুষের বুকের উপর চেপে বসেছে, গণতন্ত্রের গলা চেপে ধরেছে ক্ষমতাসীন সরকার। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমেরিকার সংসদের সরকার এখন টেনশনে, আগামীতে এই ধরনের নির্বাচন হবে না। বিকেলে রাজধানীর ফকিরাপুলের দলীয় পার্টি অফিসের সামনে এসব কথা বলেন পার্থ। এর আগে গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে মিছিল করে দলটি। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয় ফকিরাপুল মোড় হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে বিজেপির কেন্দ্রীয় নেতাসহ মহানগর থানা ও ঢাকার বাইরে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এদিনের কর্মসূচি পালন করে আন্দালিব রহমান পার্থর দল বিজেপি। গত 6 আগস্ট বিএনপি সব জাতীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন পার্থ। মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিজেপি চেয়ারম্যান বলেন, আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঘোষণা দিয়েছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যে কোনো কর্মসূচির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি, তারই ধারাবাহিকতা আমরা এই মিছিলটি করেছি। আগামীতেও আমাদের দলীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সময় জাতীয় কর্মসূচিতে বিএনপির পাশে থাকব। তিনি বলেন, আজকে এস আলম লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, কিন্তু 25,000 টাকার জন্য একজন কৃষককে জেলে যেতে হয়। জাতীয়তাবাদের কেন্দ্রবিন্দু বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার জন্য জেলখানায় থাকতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে 35 লাখ টাকার মিথ্যা মামলা দিয়ে হেনস্থ করা হয়, এ সময় বেশি দিন থাকবে না। জুয়েল আসিফের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব আব্দুল মতিন সৌদ, প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন মতিন প্রকাশ ইমন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ফারহান আহমেদ, কেন্দ্রীয় নেতা শওকত হোসেন সুমন, কামরুল ইসলাম, হারুনা রশিদ, নাসির উদ্দিন দুলাল, মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ ইব্রাহিম, মাসুদ রানা, ফারহানা আফরোস্তানিয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম, সোহেল আহমেদ, রিফাত হাওলাদার প্রমুখ। বাংলাদেশের প্রায় 60% মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যার দিক দিয়ে নেদারল্যান্ড ছাড়া বাংলাদেশের চেয়ে আর কোনো দেশ এগিয়ে নেই। প্রকাশিত পরিবর্তনশীল জলবায়ুতে বাংলাদেশে বন্যা মোকাবেলা শীর্ষক এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। প্রতিবেদন তৈরি করেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক গন্থাম রিসার্চ ইনস্টিটিউট। প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গল ডেল্টায় অবস্থিত বাংলাদেশের নিচু ও সমতল ভূমির কারণে বন্যার প্রবণতা বেশি। দেশটির অর্ধেকের বেশি মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছে। অতিবৃষ্টি, অনিয়ম, বৃষ্টিপাত বেড়ে যাওয়া সহ জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু কারণে দেশে বন্যার ঝুঁকি বাড়ছে। কার্যকর বন্যা নীতির উপর জোর দিয়ে বন্যা মোকাবেলার জন্য 20 শতাব্দীতে বাঁধ নির্মাণের মতো কাঠামোগত ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।